আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে, মেয়েরা সব হিলে দুলে জ্বর তাল গীত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে কেসে, কোরআনের বিধান মানে না তারা, বেপরদায় থাকতে চায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, বিড়ি যখন বাঁধা হলো টকাতে বিড়ি সাজায়ে নিল, ছোট্ট একটা উড়না দিয়ে হিলে দুলে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, ছেলেরা এলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে, এই কথাটি কত লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আলহামদুলিল্লাহ যথেষ্ট দিলেন, তবে অনেক ভাই বাপজানের আমার দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেওয়া যাবে না ভাই? যারা আপনারা এই যে সাইডে আছেন, এবার কাড়িগুলো আর দেন গো, কমিটির লোক কোথায় আছেন? এখানে তো প্রচুর জায়গা ফাঁকা আছে, সামনে কাড়িগুলো দেন, সবাই সামনে বসবে। জানেন যে জার্জিস ভাই যখন আসবে ওনার পাশাপাশি বসলে বেশি মজা পাবে, তো ওই জন্য সব সেটে আসছে। আসেন আসেন, দেরি করেন না। মাঝেরনি আর এক দুজন আমার ভাইরা, আপনাদের অনুরোধ করছি, দেখেন বর্তমান একটা রেওয়াজ আমাদের দেশে খুব খারাপ শুরু হয়েছে, তার জন্য একটা কবিতা শোনাচ্ছি। কবিতাটার নাম হলো গতির ক্ষতি, যে যতই গতি বাড়াবেন তার ততই ক্ষতি হবে, বুঝতে পেরেছেন? কবিতাটা শোনাবো আপনাদের, এবার মন দিয়ে শুনবেন। ওই সমস্ত ভাইরা যারা কি করেন, আর কি উদাহরণটা দেব, কবিতার মাধ্যমে শোনেন। কবি বলছেন,